একবার এক ক্লাসরুমের মধ্যে টিচার প্রবেশ করলো। ঢুকেই সে বলল, আজ আমি তোমাদের উদ্দেশ্যে একটি সারপ্রাইজ টেস্ট নেব। সমস্ত ছাত্রদের তো চক্ষু চড়ক গাছ, কেউ ভাবলো কী করে পাশ করবে, কেউ আবার ভাবলো কী করে নাম্বার তুলবে। টিচার বলল, তোমরা কেউ চিন্তা করো না, আমি তোমাদের সবাইকে একটি করে প্রশ্নপত্র দিচ্ছি, তোমরা ঠিক এক ঘন্টার পর আমাকে উত্তর লিখে খাতারে জমা দেবে। ছাত্ররা প্রশ্ন পেয়ে দেখলো সেই প্রশ্নপত্রের মধ্যে কোনো প্রশ্নই লেখা ছিল না, শুধু ছিল সাদা কাগজ আর মাঝখানে ছোট্ট একটি কালো ডট। টিচার বলল, তোমরা ভয় পেও না, তোমরা সেই কাগজটির মধ্যে যা যা দেখতে পাচ্ছ সেটির সম্পর্কে তোমরা উত্তর লিখে আমাকে দাও। তো ছাত্ররা বলল, এই সাদা কাগজটি সম্পর্কে আমরা কী বা উত্তর লিখব। তো যাই হোক, এক ঘন্টার পর যখন খাতা জমা দিল, তখন টিচার প্রত্যেকের খাতার উত্তরের মধ্যে একটি জিনিস লক্ষ্য করলো, যে সবাই সেই কালো ডটটির সম্পর্কে অনেকেই অনেক কিছু লিখেছে। তখন টিচার বলল, আজকে আমি তোমাদেরকে কোনো নাম্বার দিতে আসবো, বরং আজকে আমি তোমাদের জীবনে একটি ছোট্ট অংশ ধরিয়ে দিতে এসেছি। তোমরা প্রত্যেকেই দেখছি এই ছোটো কালো ডটটির সম্পর্কে অনেকেই অনেক কিছু লিখেছ, কিন্তু একবারও কি তোমাদের চোখ পড়লো না বাকি পুরো সাদা অংশটার দিকে? বন্ধুরা, আমাদের জীবনে ঠিক এটাই হয়। এত সুন্দর মনোরম জীবনের মধ্যে সামান্য একটু সমস্যার কালো ডট এসে গেলে সেটার মধ্যে আমরা এতটাই ডুবে যাই যে জীবনের বাকি সুন্দর উজ্জ্বল মুহূর্তগুলো আমরা ভুলে যেতে থাকি। ঈশ্বরের এই সৃষ্টি, আমাদের এই সুন্দর জীবনে এত সুখ আনন্দ থাকা সত্ত্বেও আমরা নিজেদের এনার্জিটি ব্যয় করে ফেলি সেই খারাপ সমস্যার দিকে তাকিয়ে, যার ফলে যেই দরজাগুলো খুলে যাওয়ার কথা ছিল সেই দরজাগুলো বন্ধ হয়ে যায়। দুঃখ করি এটা ভেবে যে পায়ের দামি জুতোটাই নেই, কিন্তু এটা আমরা ভুলে যাই যে কতজনে সে পাটি নেই। খুবই ভাগ্যবান তো আমরা যে সকালে উঠে চোখ খুলতে সূর্যের আলো আমাদের চোখে এসে পড়ে। একবারও কি কখনো তাদের কথা ভেবে দেখেছ, যাদের চোখ রয়েছে, চোখ থাকতেও তারা দেখতে পায় না, শুধু চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে? তাই জীবনে কখনো সমস্যার দিকে তাকিও না, সমস্যা থাকবে এটাই স্বাভাবিক, কেননা রেসের ঘোড়ার দিকে একবার তাকিয়ে দেখো, রেসের ঘোড়াকে জেতানোর জন্য তার মালিক কতই না অত্যাচার করে, কিন্তু সেই অত্যাচার করে যাতে সেই ঘোড়াটা জিতে আসে। সেরকম আমরাও হচ্ছে জীবনের রেসের ঘোড়া এবং আমাদের মালিক হচ্ছে আমাদের ঈশ্বর। তাই আমাদের জীবনে সমস্যা সে দেবে যাতে আমরা জিতে ফিরতে পারি। তাই সমস্যার দিকে না তাকিয়ে এগিয়ে যাও, তুমিই জিতবে। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, কোথাও না কোথাও যদি তোমাদের মনে সাড়া দিয়ে থাকে, কোথাও না কোথাও তোমাদের যদি চোখটি খুলতে সাহায্য করে, অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে বাকি তোমাদের পরিচিত বা বন্ধুদেরও এটি জানাতে সাহায্য করো। আমি আবার নতুন ভিডিও নিয়ে চ্যানেলে ফিরে আসবো। ততক্ষণ অবধি তোমরা সাহায্য